গঙ্গন পতয়ে নমো নমঃ শ্রী লক্ষ্মী দোব্বায় নমো। তো বন্ধুরা, সীতাদাদা গণেশ ও মা লক্ষ্মীকে প্রণাম করে আজকের এই অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে আমি পারমিতা আমার ডল হাউস চ্যানেলে একটি পুতুলের নতুন প্রোগ্রাম চালু করতে চলেছি। তোমরা কিন্তু সবাই আমাকে সাপোর্ট করো আর ভিডিওগুলো দেখো। আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগবে। তো চলো, এই হলো মুখার্জি পরিবার। তো এদেরকে নিয়েই সমস্ত কাহিনী দেখাবো। তো চলো, মুখার্জি পরিবারের বাইরের জগতের সঙ্গে একটু পরিচয় করিয়ে নেওয়া যাক। এই দেখো, এটা হলো মুখার্জি পরিবারের গেট। এবার গেটের সামনে দেখো একটা গরুর গাড়ি দাঁড় করানো, আর ভেতরে দেখতে পাচ্ছ কত সুন্দর আলপনা করা একটা গ্রাম্য পরিবেশ যেরকম থাকে। তোমাদের এখানে আমি একটা গ্রাম্য পরিবেশই তুলে ধরে দেখাবো। কি সুন্দর দেখো, লক্ষ্মীর পা আঁকানো এখানে। তো আলপনা, লক্ষ্মীর পা, গরুর গাড়ি সবই তো মোটামুটি দেখে নিলে। এবার সবার প্রথমে পরিচয় করানো যাক তুলসী মায়ের সাথে। তো দেখো কত সুন্দর একটা তুলসী মায়ের ভিটে এখানে রয়েছে। এটা গ্রামের পরিবেশ হোক বা শহরের পরিবেশ হোক, মোটামুটি সবার বাড়িতেই সবাই বাড়ির সামনেই তুলসী মাকে রাখে, প্রতিষ্ঠিত করে। তো হলো তুলসী মাকে দেখানো, এরপরে ধীরে ধীরে চলো ঘরের দিকে। তো দেখো কি সুন্দর গোলাপি আর হলুদ কালার কম্বিনেশনে একটা বাড়ি বানানো হয়েছে ওদের। আর বাড়িটা দেখো দোতলা রয়েছে, নিচতলাতে সবাই থাকে ফ্যামিলি, আর উপরতলাতে ঠাকুর ঘর রূপে ওরা রেখেছে। তো দেখো, আর দেখো ছাদের মধ্যে কত সুন্দর রং বেরঙের ফুল গাছ রয়েছে, আর লতানো গাছগুলো কি ভালোই না লাগছে দেখতে। মানে নতুন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এই গাছগুলো, যেটা নাকি চোখ সরানোই যাচ্ছে না। তো দেখো এই হলো সিঁড়ি, এই সিঁড়িটা দিয়েই ওরা উপর নিচ করে যাতায়াত করে। তো যাই হোক, ঘরের সঙ্গে তো তোমাদের মোটামুটি পরিচয় করিয়ে দিলাম, এরপরে তোমাদেরকে নিয়ে যাব একটু সাইডে। তো চলো দেখা যাক সাইডে কি রয়েছে। তো সাইডে সবার প্রথমে যেটা রয়েছে, এই দেখো বাইরে এদিকে রয়েছে একটা গরুর ঘর, আর সামনে রয়েছে গরু, আর এই গরুটার নাম ধবলি। দেখো ধবলি কি সুন্দর খড়কুটো খাচ্ছে। আর দেখো পেছন দিকে গরুর ঘরটা রয়েছে, আর তার পাশে একটা ডালিম গাছ, কত সুন্দর দেখতে পেলে তোমরা দেখো। তো চলো, ডালিম গাছটার মধ্যে মনে হচ্ছে পাখি বাসা করেছে। তো এবার দেখো এখানে একটা ছাগল রয়েছে, ওর নাম লালি। আর এরপরে চলো দেখে নাও, এটা হচ্ছে ভেড়া, ওর নাম ধলি। তো মোটামুটি তোমরা সবার নাম জেনে গেলে বাইরের জীবজন্তুদের। তো চলো এবার এই দেখো এখানে একটা রয়েছে কুয়ো, আর কুয়োর ওপরে দেখো পাখি কি সুন্দর একটা গাছের মধ্যে বাসা করেছে। কি সুন্দর ডালিম গাছ দেখতে পেলে, দেখো এই দেখো পাখিগুলো কি ভালোই না লাগছে দেখতে। আর ওই দিকে দেখো আরেকটা পাখির বাসা। তো যাই হোক, আর কুয়োটা দেখো, কুয়োর মধ্যে ভর্তি জল, ওরা কুয়োর জল তুলেই সমস্ত কাজ করে, যেহেতু গ্রাম্য পরিবেশ সেহেতু কুয়োর জলে ব্যবহার করে ওরা। আর এই দিকে দেখো এইটা রয়েছে বাথরুম, এখানে ওরা স্নান বা যাবতীয় যা যা কাজ হয় সমস্ত করে। তো এবার এখান থেকে একটু বেরিয়ে আসি চলো এই দিকটায়। এবার এই দিকে দেখো সুন্দর একটা চেয়ার পাতা, এই চেয়ারটার মধ্যে ওরা মাঝে মাঝে বাইরে এসে বসে বাইরের আবহাওয়াটা অনুভব করে। আর দেখো কত সুন্দর ফুলের বাগান, কি ভালোই না লাগছে দেখতে, দেখছো তোমরা দেখো কি ভালোই না লাগছে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। আর এই দিকে দেখো, ওয়াও কত সুন্দর রাস্তা, পাথর দিয়ে কালারফুল করে রেখেছে রাস্তাটা, কি ভালোই না লাগছে এই রাস্তাটা দেখতে, তাই না? তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে দেখতে ঘরের বাইরের পরিবেশটা তোমাদের। আর এই দিকে দেখো রান্নার জায়গা, যেহেতু এটা একান্নবর্তী পরিবার সেই জন্য প্রচুর রান্না, আর সেই জন্য রান্নাবাড়ি মোটামুটি সব বাইরেই হয়, আর যখন কম হয় তখন ঘরের ভেতরে হয়। তো মোটামুটি তোমরা দেখে নিলে, সমস্ত কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম তোমাদের, এরপরে আস্তে আস্তে দেখতে পারবে এক একটা জায়গার কাহানি। তো দেখো, আর অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন লাগছে তোমাদের মুখার্জি পরিবারের বাইরের পরিবেশটা। তো এবার চলো নিয়ে যাই ভেতরের পরিবেশ দেখানোর জন্য।
তো এই দেখো, এটা হলো মুখার্জি গিন্নির বেডরুম, মানে এটাই মেন ঘর। এখানে মুখার্জি গিন্নি আর মুখার্জি কর্তা থাকে, আর অন্যান্য যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে অন্যান্য লোকেরা থাকে। এটা হলো মেন ঘর, আর এই ঘরটাকে সবাই সবার প্রয়োজনে ব্যবহার করে যেহেতু মেন ঘর। তো দেখলে কত সুন্দর একটা খাট পাতা রয়েছে, কত সুন্দর বেড কভার পাতা রয়েছে, বিছানায় রয়েছে কোলবালিশ, দুটো মাথার বালিশ, আর এই দিকে দেখো কি সুন্দর একটা সোফা সেট, কি সুন্দর কুশন কভার রয়েছে সোফা সেটটার মধ্যে, আর পেছন দিকে দেখো একটা জানালাও রয়েছে, এদিক দিয়ে শুদ্ধ হাওয়া ঢোকে, আর জানালার পেছনে একটা নদী রয়েছে, ছোট্ট নদী তো নয় পুকুরের মতো। আর এই দিকে দেখো একটা রয়েছে আলমারি, এখানে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র জামা কাপড় ওরা রাখে। আর এখানে একটা ছোট্ট টি টেবিল, টি টেবিলের ওপর কত সুন্দর ফ্লাওয়ার ভাস রেখেছে, আর দেখো চতুর্দিকে কত সুন্দর ডেকোরেশন করা, খুব ভালো লাগছে দেখতে, আমার ওপিনিয়নে আমার খুব ভালো লাগছে। তো এরপরে চলো একটু এদিকে যাওয়া যাক, আর এইদিকে দেখো কি সুন্দর একটা বজরংবলি আর একটা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের ছবি, আর ওখানে দেখো গণেশ ঠাকুরের একটা সুন্দর মুখ, একটা স্বস্তিক চিহ্ন দেওয়া। আর এই দিকে দেখে নাও, এইদিকে রয়েছে টিভি, টিভিটা ওয়াল হ্যাঙ্গিং আর টিভি টেবিল, আর দেখো কি সুন্দর একটা শোপিস বসানো রয়েছে টেবিলের ওপরে, আর ওইদিকে ব্যাগ রয়েছে, আর এইদিকে একটা ড্রেসিং টেবিল, এখানে দাঁড়িয়ে সবাই সাজুগুজু করে, যেহেতু এটা মেন ঘর এই ঘরটাকেই সবাই বেশি ইউজ করে, আর ওইদিকে একটা ফ্রিজ। আর তো দেখে নিলে মোটামুটি ঘরের সাজানো গোছানো পরিবেশ। তো দেখো এবার পুরোটা একবারে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, জানালে ভালো লাগবে যে তোমাদের ঘরটা সাজুগুজুটা কেমন লাগছে। তো এরপরে ঘরের থেকে বেরিয়ে সমস্ত সদস্যদের সঙ্গে চলো তোমাদের পরিচয় করিয়ে দেব। আর এই পরিচয়টা কে করাবে জানো তো? এই পরিচয়টা করাবে তোমাদেরকে মুখার্জি গিন্নি। তো চলো এরপরে ঘর থেকে বেরিয়ে যাব আর তোমাদেরকে নিয়ে যাব মুখার্জি গিন্নির কাছে। তো দেখতে থাকো, একদম স্কিপ করবে না কিন্তু। এই হলো মুখার্জি গিন্নি। নমস্কার বন্ধুরা, আমি হলাম মালতী মুখার্জি। আমি এই বাড়ির কর্ত্রী, আপাতত আমি সমস্ত কিছু দেখাশোনা করি। তো চলুন আমি আমার বাকি সদস্যদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো চলুন সবার প্রথমে যার কাছে তো চলুন সবার প্রথমে যার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছে আমার শাশুড়ি মা, মানে বাড়ির সবচেয়ে বড়, এনাকে সবাই আম্মা বলে ডাকেন। নমস্কার বন্ধুরা, আমি যোগমায়া মুখার্জি, আমি সবার আম্মা, এই বাড়ি সবার চেয়ে বড়, আমি আর বেশি দিন বাঁচবো না, তোমরা আমার এই পরিবারটাকে দেখে রেখো, আশীর্বাদ করি সবাই ভালো থাকো। তো এরপরে চলুন মুখার্জি কর্তার কাছে। ইনি হচ্ছেন মুখার্জি কর্তা, ইনি যখনই সময় পান গরু বাছুর নিয়ে বসে পড়েন, যেহেতু খুব ভালোবাসে গরু বাছুর সেই জন্য। নমস্কার বন্ধুরা, আমি হলাম এই বাড়ির কর্তা রজতাবু মুখার্জি। তো চলুন এবার পরিচয় করিয়ে নেওয়া যাক মুখার্জি পরিবারের মেজো ছেলের সাথে। হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি এই বাড়ির মেজো ছেলে রাজা মুখার্জি। তো এবার পালা মুখার্জি পরিবারের মেজো বৌমার সাথে পরিচয় করতে। নমস্কার বন্ধুরা, আমি হলাম সোনালি, আর আমার কাহিনী তোমরা দেখতে পারবে এই প্রোগ্রামে। এরপর পরিচয় করিয়ে নেওয়া যাক মুখার্জি পরিবারের ছোট ছেলের সাথে। হাই গাইজ, আই এম রাজা মুখার্জি। এরপর পালা মুখার্জি পরিবারের ছোট বৌমার সাথে পরিচয় করার। হ্যালো বন্ধুরা, তোমরা আশা করছি খুব ভালো আছো, আমি হলাম মুখার্জি পরিবারের ছোট বৌমা, আমার নাম রায় মুখার্জি। এরপর তোমাদের পরিচয় করাবো মুখার্জি পরিবারের ছোট মেয়ের সাথে। হ্যালো গাইজ, মাই নেম ইজ পিঙ্কি, হাউ আর ইউ? আই এম ফাইন। এখন চলো সবচেয়ে ছোট সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এ হলো মুখার্জি বাড়ির নাতনি। তো চলো এর সঙ্গে পরিচয় করিয়ে নামটা শোনা যাক। বন্ধুরা, আমি লুহি, তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি, টাটা।
তো এই হলো পুরো মুখার্জি পরিবার। তোমাদের এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, এরপরে চলো এবার সবার সঙ্গে একসাথে পরিচয় করিয়ে দিই। এই হলো সবার প্রথমে উনি বসে আছেন যে উনি হলো সবার আম্মা, যোগমায়া মুখার্জি। এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন রজতাবু মুখার্জি, কর্তা, বড় কর্তা। এরপরে যিনি আছেন তিনি হলেন গিন্নি মালতি মুখার্জি। এরপরে যার সঙ্গে পরিচয় করে দিব তিনি হচ্ছেন রাজা মুখার্জি। এরপরে যিনি আছেন পরিচয় করতে বাকি তিনি হচ্ছেন মেজ ছেলের ওয়াইফ সোনালী মুখার্জি। তারপর আছে ছোট ছেলে রণ মুখার্জি, দেখে নিন। এরপরে আছে ছোট ছেলের ওয়াইফ রায় মুখার্জি। তারপর আছে ছোট্ট সদস্য যিনি আছেন, ও না না, এরপরে তো পিঙ্কিকেও বাকি হলো পরিচয় করাতে, এ হলো পিঙ্কি মুখার্জি। তারপরে ছোট সদস্য এ হচ্ছে রুহি মুখার্জি। তো হয়ে গেল সবার সঙ্গে পরিচয় করা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ওদেরকে নিয়ে যদি তোমরা নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবসময় আমার এই ডল হাউস চ্যানেলটিকে দেখতে থেকো। তো ততক্ষণ অবধি খুব ভালো থেকো, বাই।